আমাদের মহাকাব্য, মহাকাব্যই আমি বলছি, আপনিও তাই বলছেন এবং তাই বলার কথা। মহাকাব্য বললে আবার অনেকে রাগ করতে পারেন। রামায়ণ এবং মহাভারত মানে আশ্চর্য মহাকাব্য তো, মানে পৃথিবীর বিস্ময়ের মতো ব্যাপার আর কি, দুটি দুখণ্ড। তো এই দুটোতে যা যা আছে তা তা আসলে মানে যাকে বলে ধর্মের কথা আছে। আমাদের দেশের দর্শন চর্চার যে ইতিহাস, মানে গোটা পৃথিবীর দর্শন সম্পর্কে যে ধারণা বোধ, তাতে এথিক্স, নীতিশাস্ত্র যেভাবে পশ্চিমী দর্শনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্রাকচার্ড এরিয়া অফ স্টাডি বলে বিবেচিত হয়, আমাদের দেশের দর্শনের যে কাঠামো বা স্তর, ভাগাভাগি ইত্যাদি, তাতে ঠিক আলাদা করে ওই রকম এথিক্সের কোনো ক্যাটাগরি বা বর্গ তেমন করে ছিল না। আমাদের ছিল ধর্ম, ধর্মশাস্ত্র আর দর্শন আমাদের গা লাগোয়া ব্যাপার আর কি। ধর্ম শব্দটাকে এখন যেভাবে ডমিনেন্ট একটা যে অর্থ এখন প্রয়োগ করা হয়, ধর্ম কথাটা আরও বহু অর্থে আমাদের দেশে প্রযুক্ত হয়েছে বা হতো। তো মহাভারতে ধর্মের কথা আছে, বড় অর্থে ধর্মের কথা আছে, রামায়ণেও তাই আছে। শুধু তাই নয়, রামায়ণ বা মহাভারতে যে মানে মহাভারত বা রামায়ণ এই দুটো মহাকাব্যই একটা মজার ব্যাপার, কতটা কর্ণকোপিয়ার মতন, বুঝলেন? কর্ণকোপিয়া মানে হচ্ছে আপনি একটা থলির মধ্যে যদি হাত ভরে যা পেতে চান তাই আপনি পাবেন। মানে আপনার ইচ্ছা বা প্রয়োজন অনুযায়ী আপনি উদাহরণ টেনে নিয়ে আসতে পারবেন এবং তারপর তাকে ইন্টারপ্রেট করতে পারবেন। আমি কি চাইছি সেটা ম্যাটার, এক্স্যাক্টলি। আপনি এটা একটা সমুদ্রের মতন, আপনি হাত ভরে আপনি ঝিনুকও আনতে পারেন, আপনি শ্যাওলাও আনতে পারেন, আপনি অন্য কিছুও নিয়ে আসতে পারেন। তো মহাভারতের থেকে কেউ কেউ চাইলে এরকম নিয়ে আসতে পারেন, মহাভারত আসলে নৃশংসতার কথা বলছে, মহাভারত আসলে হিংসার কথা বলছে, ঘৃণার কথা বলছে, বলছে কোথাও কোথাও নিশ্চয়ই বলছে, কিন্তু মহাভারতে সেটাই কি প্রধান সুর, প্রধান কথা? মহাভারতে শেষ পর্যন্ত যে ডিলেমার কথা, দ্বন্দ্বের কথা, নৈতিক সংকটের যে সমস্ত অজস্র উদাহরণ ছড়িয়ে আছে পরপর, সেটা আপনি ভীষ্মের স্বরসজ্জায় শুয়ে থাকা অবস্থায় যুধিষ্ঠিরকে রাজনীতি শেখানোর প্রসঙ্গই বলুন, বা মহাভারতের নানা অন্যান্য পর্বে কৃষ্ণের একাধিক বয়ান বা বাণী ইত্যাদি বলুন, এই যে ধরুন আমি কথা প্রসঙ্গে বলছি শ্রীমৎ ভগবদ্ গীতা, একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বই, তো নানাভাবে নানা রকমভাবে তাকে ব্যাখ্যা করা হয়েছে, তার চর্চা করা হয়েছে। কৃষ্ণ, আমি জানি না এই যে কথাটা আমি বলছি এই এইটা যারা শুনবেন তাদের কেউ কেউ খুবই ক্ষুব্ধ ক্রুদ্ধ বা উন্মত্ত হয়ে পড়তে পারেন গীতার প্রতি। আমি খুবই শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা রেখেই আমি বলছি যে গীতায় শেষ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন যে এটা ভালো, এটা খারাপ, এটা করা উচিত, এটা উচিত নয় ইত্যাদি, ধর্মের সম্পর্কে একরকম দিচ্ছেন। তার নানা রকম টিকা ভাষ্য সমস্ত হয়েছে, এক একজন মানুষ এক এক রকমভাবে গীতা ব্যবহার করেছেন, মহাত্মা গান্ধী একরকম করে করেছেন, অরবিন্দ একরকম করে করেছেন, তিলক একরকম করে করেছেন, উল্টো দিক থেকেও গীতার নানা রকম এর বাইরেও বহু রকম ভাষ্য আছে, রবীন্দ্রনাথ একরকম করে গীতার প্রসঙ্গ অ্যাড্রেস করেছেন, গীতাকে তাই সবসময় খুব কখনো কখনো সম্মানও করেছেন, কিন্তু সবসময় সম্মান করেছেন তাও নয়, খানিকটা আক্রমণও করেছেন গীতার মূল পলিটিক্সের, মানে খুবই চমকপ্রদ সে আক্রমণ রবীন্দ্রনাথের। কিন্তু আমি ওই দিকে কথা বলছি না, আমি বলছি যে গীতার একজন আধুনিক পাঠক হিসেবে কৃষ্ণ যেসব কথা বলেন তাতে অর্জুন শেষ পর্যন্ত সেগুলো মেনেও নেন, তাই দেখা যায়, কারণ ওটা তো কৃষ্ণের প্রজেক্ট, অর্জুনকে তো মানতেই হবে, কৃষ্ণ তো ওখানে নায়ক ওই অংশে অন্ততপক্ষে। ফলে অর্জুন কৃষ্ণকে কনভিন্স করছেন, এটাই গীতার প্রতিপাদ্য ব্যাপার, ফলে অর্জুনকে শেষ পর্যন্ত মানতেই হবে। কিন্তু গীতা অন্ততপক্ষে আমার কাছে খুবই আধুনিক একটা টেক্সট হতে পারে অর্জুনের উত্থাপিত প্রশ্নগুলোর জন্য। গীতার যিনি রচয়িতা বা যারা রচয়িতা, যারা গীতার ওই বিশেষ ভাষ্য অনুযায়ী চলবার চেষ্টা করবেন বা করেন, তারা সন্তুষ্ট হন যে হ্যাঁ, অর্জুন প্রশ্ন তুলেছিল বটে, শেষ পর্যন্ত কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিয়েছেন যে বাবা এই হচ্ছে ব্যাপার, যাও এবার যাও নিজ কাজে, গান্ডীব ধরো, গিয়ে ওখানে যুদ্ধ করো। কিন্তু আমার অন্ততপক্ষে মনে হবে, একজন বিধর্মী বা নাস্তিক হিসেবে আমার অন্ততপক্ষে মনে হয়, যে কারণে গীতা আমার কাছে খুবই একটা মান্য, অসম্ভব প্রিয় একটি টেক্সট, যে অর্জুনের সব প্রশ্নের উত্তর কৃষ্ণ দেননি, রাধা দিতে পারেননি। কৃষ্ণ নিশ্চয়ই সব উত্তর দিতে পারবেন, এটা যারা মনে করেন তারা উত্তর খুঁজে পাবেন, কিন্তু যদি কৃষ্ণকে একটা চরিত্র আকারেই কেউ দেখেন, আপাতত দেখতেই হবে তো আমি দাবি করছি না, যদি কেউ দেখেন তাহলে দেখা যাবে যে অর্জুনের সব প্রশ্নের উত্তর কৃষ্ণ দেননি, ওটা জোড়াতালি দেওয়া একরকম প্রশ্ন বলেছেন, এটা করো নাহলে এটা করো, তা না তা যদি না পারো তাহলে আমার শরণ নাও এবং তারপরে এই করো। অর্জুন প্রথম যে গীতার অধ্যায়
অর্জুন বিষাদ যোগ, সেই বিষাদের কি সত্যি সত্যি কোনো নিরসন কৃষ্ণ ঘটান? কৃষ্ণ তো একরকমভাবে শেষ পর্যন্ত অর্জুনকে তার একটা আশ্চর্য অলৌকিক চেহারা দেখিয়ে, বিশ্বরূপ দেখিয়ে প্রায় মোহিত করেন। অর্জুন ভ্যাবাচাকা খান, খেয়ে বলেন হ্যাঁ বুঝেছি বাবা তুমি যা বলছো তাহলে এবার তাই হবে। কিন্তু ওটা তো ঠিক লজিকের অগ্রগতির পদ্ধতি অনুযায়ী কনভিন্সড হওয়া যাকে বলে, তা তো কৃষ্ণ করতে পারেননি। শেষ পর্যন্ত কৃষ্ণকে তো ওই ভয়ঙ্কর রূপ তাকে দেখাতে হয়েছে, রূপ দেখিয়ে কৃষ্ণকে অর্জুনকে শেষ পর্যন্ত কনভিন্স করতে হয়েছে। অর্জুন সেফ বলেছিলেন প্রথম অধ্যায়ে, অসম্ভব চমৎকার কাব্যিক সে অধ্যায়ে, তাতে বলেছিলেন যে কী করবো শেষ পর্যন্ত, এই 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 যুদ্ধে জিতে শেষ পর্যন্ত আমার কী হবে, আমার আপনার সমস্ত ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে যে মারবো, তারপরে সেই রাজ্য নিয়ে আমার কী লাভ হবে, তার থেকে ওরা যদি আমাকে মেরেও ফেলে সেও আচ্ছা, সেও সই। এই বলে কৃষ্ণ সামনে অর্জুন গাণ্ডীব নামিয়ে রেখে বসে পড়েছিলেন। সেফ তো এইটুকু, এই দৃশ্যটি আমার কাছে বাঁধিয়ে রাখার মতো দৃশ্য। অর্জুন চাইতে পারতেন, অর্জুন জানেন এই যুদ্ধে তিনি কৃষ্ণকে পেয়েছেন, তিনি জিতবেন, তিনি অক্ষৌহিণী নারায়ণী সেনা প্রত্যাখ্যান করেছেন কৃষ্ণকে নেবেন বলে, তার সঙ্গে কারা কারা আছেন, স্বয়ং ভগবান তার সঙ্গে আছেন, ফলে তিনি জিতবেনই জানেন, এবং জিতলেই তার সামনে সাম্রাজ্য আছে এও তিনি জানেন। কিন্তু তিনি সেই সেই সমস্ত হাতছানির উল্টো দিকে দাঁড়িয়ে এটাকে নিরর্থক বলে অন্ততপক্ষে একবারও তো মনে করছেন, এবং সেই নিরর্থকতার কোনো কোনো লজিক্যাল নিরসন কিন্তু গীতার শেষে ঘটেনি। বাণী ছাড়া গীতা শেষ পর্যন্ত লজিক্যালি কৃষ্ণ এই অর্জুনের এই প্রশ্নের উত্তর দিতে পারে না। তো এটা মহাভারতের অংশ, এবার আপনি কোনটা নেবেন? আমার বক্তব্য হচ্ছে মহাভারত স্টেজ করেছে এরকম কতগুলো খুব জরুরি নৈতিক প্রশ্ন, স্টেবল করে রেখেছে। এক এক রকম যুগ এক এক রকমভাবে সে প্রশ্নের এক এক রকম উত্তর চুজ করে, যাতে তার প্রয়োজন মেটে, সেরকম করে সে সেখান থেকে সে চুজ করে। যদি কেউ অনুশাসন পর্ব কিংবা শান্তি পর্বের মহাভারতের জটিল নৈতিক প্রশ্নগুলোকে কেউ দেখতে চায়, যদি কেউ বনপর্বের যক্ষরূপী যে ধর্ম এবং যুধিষ্ঠিরের মধ্যেকার একের পর এক প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্ন এবং তার আশ্চর্য সমস্ত উত্তর, সেইগুলোর দিকে নজর রাখতে চায়, তাহলে মহাভারত তার কাছে একটা আশ্চর্য টেক্সট হতে পারে এবং একটা আধুনিক টেক্সট হিসেবে বিবেচিত হতে পারে। নৃশংসতা সম্পর্কে, ধর্ম সম্পর্কে মহাভারত যেসব কথা বলেছে আমরা জানি, সাম্প্রতিককালে অনেকেই সেসব বিষয়ে চর্চা করছেন, কাজ করছেন। মহাভারতের হিংসা বিষয়ে, নৃশংসতা বিষয়ে মহাভারত যেসব কোয়েশ্চেন তুলেছে, সব উত্তর দেয়নি, কোয়েশ্চেন তুলেছে। এটাই তো একটা বড় মহাকাব্যের প্রধান কাজ, সে তো শুধু ধর্মগ্রন্থ নয়, সে তো শাস্ত্র নয় যে নর্মেটিভ কতগুলো কথা বলবে যে এই করো আর এই করো না, সে কতগুলো সিচুয়েশন বলে আর কতগুলো সম্ভাবনার কথা বলে। মহাভারত এদিক থেকে গ্রেট, মহাভারত আমাদের মানে সত্যি সত্যি নানারকম জটিল আধুনিক প্রশ্নের সামনে পুনর্বার আর একবার করে দাঁড়াবার সুযোগ করে দিতে পারে, কিন্তু আমরা তো তা করতে দিচ্ছি না। আমরা তো মহাভারতকে বা ওই মহাভারতের কাঠামোকে একটা নর্মেটিভ জায়গায় যে এইটে এই হচ্ছে কৃষ্ণের চেহারা বা এই হচ্ছে অর্জুনের চেহারা, তারা কেবলই যোদ্ধা, তারা যোদ্ধা, কিন্তু তারা কি যুদ্ধ করেন? শুধু যুদ্ধের গোটা মহাভারতের যুদ্ধের প্রকল্প আছে একটা ছোট অংশ জুড়ে, বাকি মহাভারতে কী আছে যুদ্ধ ছাড়া? যুদ্ধের প্রস্তুতি আছে, বিশ্বাসঘাতকতা আছে, নানান নীতির প্রশ্ন আছে, শাস্তির কথা আছে, শেষ পর্যন্ত জেতাও যে জেতা নয় এ কথা জানানো আছে, জয় অ্যাপারেন্টলি যাকে জয় মনে হয় তা যে সবসময় জয় নয় এ কথা মহাভারতের মতো এত ভালো করে তীব্রভাবে এত প্রখরভাবে আর পৃথিবীর কোন টেক্সট বলেছে? ইলিয়াড ওডিসিও বলেনি। মানে আমি আমি এখানে ইলিয়াড ওডিসির চাইতে মহাভারতকে পাঁচ কদম এগিয়ে রাখব, তার কারণ মহাভারত গোটা প্রজেক্ট অফ ভিক্টরি এইটাকেই কোয়েশ্চেন করে দিয়েছে, কাকে জয় বলবো এইটাকেই প্রশ্ন করে। এখন আমি ওই প্রশ্নটা নেব না লোক ভোলানো উত্তরটা নেব, সেটা হচ্ছে প্রশ্ন।